জনক ক্রিকেটার ইসলাম ইসলামে নারীর উপযুক্ত স্থান নিয়ে কথা বলায় তাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এটা কি সঠিক? দেখুন, এই বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, আবার নতুন করে খুব বেশি কথা বলার নাই। তারপরে প্রশ্ন করেছেন, আমরা এটুকু বলবো, প্রথমত আমরা যখন ইসলামের কোনো কথা বলতে যাব তখন প্রথমত খুব দায়িত্বশীলতার সাথে বলার চেষ্টা করব, যে কথাটার ভিতরে কোনো ফাঁক ফোকর না থাকে, কোনো দুর্বলতা না থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষ ইসলামকে ভুল বুঝবে যদি আমার দুর্বলতা থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নারীদের ইসলাম বাহিরে কাজের জন্য যেতে বলে কিনা, উৎসাহ দেয় কিনা, এটা হলো মূল প্রসঙ্গ। এই প্রসঙ্গে একেবারে মৌলিক এবং মোটা দাগের কথা হলো, যদি কোনো নারী নারীদের সার্ভিস দেওয়ার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হয় এবং শরিয়ার সীমানা, শরিয়ার গণ্ডি, শরিয়ার বিধিবিধান মেনে তিনি করতে পারেন, তো শরিয়া সেটাকে নিষেধ করে না। যেমন গাইনি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, যে বোনরা কাজ করছেন ডাক্তারি পড়ালেখা করে, তারা অন্য বোনদের সার্ভিস দিচ্ছেন, তারা যদি সার্ভিসটা না দেন তাহলে সেক্ষেত্রে এখানে পুরুষরা কাজ করতে বাধ্য হয় বা পুরুষদের সার্ভিস দিতে মহিলারা বাধ্য হয়। অনেক দেশে হচ্ছে, আমাদের দেশেও অনেক জায়গায় হচ্ছে, খুব দুঃখজনক। তাহলে এখানে মেয়েদের পর্দা পুশিদা, তাদের ব্যক্তিত্ব, এগুলোর দিক চিন্তা করে মেয়েদের সার্ভিস দেওয়ার জন্য বাহিরে কেউ কাজ দিতে চায়, কাজ করতে চায়, সার্ভিস দিতে চায়, শিখতে যায়, তার নিয়ত অনুযায়ী সেটা শুধু জায়েজ না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা ইবাদত এবং সওয়াবের কাজও হতে পারে। ধরেন মহিলাদের আইডেন্টিটির জন্য ছবি তুলতে হয়, তাহলে ধরেন এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে হলো, সেখানে নিশ্চয়ই একজন মহিলা, তিনি অমুসলমানও যদি হন, অন্য ধর্মের অনুসারী হন, তারপরও তো তিনি একজন পুরুষের কাছে ছবি তোলার চাইতে একজন নারীর কাছে ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক না? অসুস্থ রুচির মানুষ হলে ভিন্ন কথা, সুস্থ রুচির মানুষ হলে বাংলাদেশে আমি প্রায় বলি মুসলমান তো বটে, এদেশে হিন্দুরাও শালীন পোশাক পরতে অভ্যস্ত, এটা এদেশের হাজার বছরের ঐতিহ্য। কি বলেন, হিন্দু নারীরাও মাথা কাপড় দিতে অভ্যস্ত কিনা বলেন? এদেশের কালচার, এটা এদেশের সংস্কৃতি। এখানে শুধুমাত্র ধর্ম বা ধর্মীয় দৃষ্টিকোণ দেখলে ভুল হবে, এখানে সংস্কৃতির ব্যাপার আছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতি হলো মেয়েরা এখানে শালীন পোশাক পরতে অভ্যস্ত, যারা এদেশে ভিনদেশি মানুষদের কালচার আমদানি করে মেয়েদের সংক্ষিপ্ত এবং শর্টকাট পোশাকে অভ্যস্ত করতে চায়, তারা এদেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা এই মাটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা মিডিয়াতে বড় বড় জায়গায় বসে থাকতে পারে, তারা তথাকথিত সুশীল হতে পারে, তারা অনেক বড় বড় চেয়ার দখল করতে পারে, কিন্তু তারা তাদের সাথে এই মাটির কোনো সম্পর্ক নেই। এই মাটির সম্পর্ক যদি থাকে তাহলে তারা এদেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করার কথা। এদেশের সংস্কৃতি হলো মেয়েরা খোলামেলা চলবে না শালীন সুন্দরভাবে চলবে, এটা হলো এদেশের সংস্কৃতি, হাজার বছরের ঐতিহ্য, নারী হিন্দু মুসলমান নির্বিশেষ। অতএব এটাকে গুলিয়ে ফেলে কখনো ভালো কিছু অর্জন করতে পারে না। আমরা বিহান আনুষ্কার ঘটনা এত তাড়াতাড়ি ভুলে গেছি, আপনাদের মনে নাই? বিহান আনুষ্কার ঘটনা আপনাদের মনে নাই? সে নির্মম ট্রাজেডি, খুব বেশি দিন আগের কথা না তো, কয়েক বছর হয়েছে, আমরা ভুলে গেছি। বাঙালি আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই অতীত। বিহান আনুষ্কার ঘটনা কেন ঘটেছে বলেন, কি কারণে ঘটেছে, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে আছে এছাড়া যে পর্দাহীনতা, অবাধ মিশ্রণ এছাড়া? তো যাই হোক, আবার আমি মূল কথা ফিরে আসছি, নারীরা নারীদের সার্ভিস দেওয়ার প্রয়োজনে বাইরে যেতে চাইলে শরিয়ার সীমানার মধ্যে থেকে যেতে চাইলে যেতে পারে, এক। দ্বিতীয়ত, নারীরা নিজ আঙ্গিনায় থেকে, বাসা বাড়িতে থেকে যদি হালাল উপার্জন করতে চান, শরিয়ত সেটাকেও নিষেধ করে না। তিনি তার সংসার, স্বামী, সন্তান সবার অধিকার আদায় করলেন, তার ইবাদতগুলো, করণীয় কাজগুলো করলেন, পাশাপাশি তিনি কোনো ব্যবসা পরিচালনা করছেন, শরিয়ার নীতিমালা এবং গাইডলাইনগুলোকে ফলো করে কোনোটা লঙ্ঘন করছেন না, আলহামদুলিল্লাহ, তার জন্য সেটা জায়েজ আছে। বহু মহিলা সাহাবি, খোদ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা পরিচালনার ঘটনা আমরা জানি সবাই, আরো বহু মহিলা সাহাবিদের ব্যবসা পরিচালনার কথা আমরা জানি। তো সেখান থেকে বোঝা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে তিনি এটা চাইলে করতে পারেন। দেশের আর্থসামাজিক উন্নতির জন্য কোনো নারী যদি উদ্যোক্তা হন এবং তিনি ওই যে শরিয়ার সীমানার মধ্যে থেকে যদি তার উদ্যোগ পরিচালনা করেন, শরিয়ত সেটাকে নিষেধ করে না। কিন্তু এই সীমানাগুলোকে লঙ্ঘন করে যদি কোনো কিছু করতে চান, শরিয়ত সেটাকে অনুমোদন করে না। তবে মৌলিক দৃষ্টিভঙ্গি মাথায় রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, না, নারীদেরকে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করবে, অর্থাৎ
বাসাবাড়িতে অবস্থান করবে মানে তারা ঘরে বন্দী হয়ে থাকবে তা কিন্তু বলছে না এবং তা বলা হচ্ছে না। মহিলা সাহাবীরা বাইরে যান নাই, প্রয়োজনে বাজারে যান নাই, বহু ঘটনা আছে না হাদিসে। এর মানে হলো মহিলাদের কর্মস্থল হলো তারা ভেতরের সাইডটা সামলাবেন, পুরুষরা বাহিরের সাইডটা সামলাবেন, রোদ বৃষ্টি ঝড় এগুলো পুরুষ তার পিঠে সামলাবে, আর ঘরের ভেতরকার যত কষ্ট গ্লানি বা দায় দায়িত্ব সেটা পালন করবেন একজন নারী। দুজন দুই সাইড যখন পালন করবেন এটা সংসার সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় হবে, এটা ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি। আপনার ধারণা লাগে আপনি ইসলামের এই বিধান মানেন না, আল্লাহর বিধানকে অস্বীকার করে বেঈমান হলে কাফের হলে আপনার ব্যাপার, কিন্তু এটা পরিষ্কার দিনের আলোর মতো, কোরআন এবং সুন্নাহ এটা বলেছে, এবং এর বাইরে মানব জাতির শান্তির কোনো ঠিকানা থাকতে পারে। পশ্চিমা দুনিয়া সহ গোটা পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো তাদের অনেক ভালো দিক আছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, খান খান হয়ে গেছে। এর অন্যতম প্রধান কারণ হলো আল্লাহর এই নিয়ম, এই রীতি সুন্নাতুল্লাহ, এটাকে তারা অ্যাভয়েড করেছে, সেটা তাদেরকে কখনো সুখী করতে পারে নাই। বিধায় সেই বাস্তবতা আমাদেরকে মাথায় রেখে তারপরে চলতে হবে। এই সমস্ত বিষয়ে কথা বলতে গেলে আমরা দায়িত্বশীলতার সাথে বুঝে শুনে বলবো যাতে করে কোনো ত্রুটিপূর্ণ কথা না যায়। আবার আশ্চর্যের বিষয় হলো এই দেশে, আমাদের দেশে কিছু মানুষ আছে এরা সংখ্যায় 2% বা 1% না, 2% তো দূরের কথা দুঃখিত, 1% না। এই মানুষগুলো এদের লজ্জা শরম আছে কিনা আল্লাহ জানে, যে তারা যে কথা বলে তাদের ওই কথার নিচে কমেন্ট, তাদের ইয়ে, তাদের বিরুদ্ধে এগুলো সবগুলো তাদের বিরুদ্ধে যায়, এরপরে লজ্জা শরম কিছু নেই। তারা দাবি করে এটা নাকি এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের বিশ্বাস। এটা যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে এই দেশের বেশিরভাগ মানুষের চিন্তা চেতনা অশ্লীলতা নয়, এদেশের বেশিরভাগ মানুষের আদর্শ বেহায়াপনা নয়, এদেশের মানুষ এটা পছন্দ করে না। যারা এগুলো করতে চায় তারা সংখ্যা 1% না, এই 1% না যে এই লোকগুলোর বেশিরভাগই বিভিন্ন ভিন দেশি ষড়যন্ত্রকারীদের দালাল, এরা তাদের থেকে বিভিন্ন সুবিধাভোগী উচ্ছিষ্টভোগী। এই মানুষগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, এরা নিজেদেরকে বলে এরা মুক্ত মনা, মুক্ত মনা, হ্যাঁ মানে খোলা মনে সবকিছু বলতে তারা পছন্দ করে বা সেটাকে তারা সমর্থন করে। আশ্চর্যের কথা হলো এই মুক্ত মনাগুলো, তারা একজন একটা কথা বলছে, তার কথা সঠিক হোক ভুল হোক, কত পার্সেন্ট সঠিক কত পার্সেন্ট ভুল সেটা তার ব্যাপার, কিন্তু তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। কারোর ব্যক্তিগত মতামতকে এরা শ্রদ্ধা করতে জানে না, অথচ এরাই নিজেদেরকে নাম দেয় কি মুক্ত মনা। একজন খেলোয়াড় যদি অনেক আকাম কুকাম করে, অনেক খারাপ কাজ করে, এটা নিয়ে এদের মাথা ব্যথা নেই। এদের মাথা ব্যথা হলো কোনো খেলোয়াড় যদি ধর্মীয় কিছু বলে, খেলোয়াড়ের খেলা শরীয়ত জায়েজ বলে কি না সেটা আরেক ইস্যু। ইস্যু হলো ব্যক্তিটা খেলোয়াড় না ব্যক্তিটা ব্যবসায়ী, এটা না ইস্যু, হলো ব্যক্তিটা কি বলছে ওটা নিয়ে তোলপাড়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত রাখার তৌফিক দান। এরা জানে না এদেশের মাটির সাথে মিশে আছে এদেশের সংস্কৃতি, এরা চাইলে এটাকে উফরে ফেলতে পারবে না, এরা এটাকে দূর করে দিতে পারবে না। বিধায় এদের আপনার আপনার অশ্লীলতার পক্ষে তাদের যে আপনার প্রচারণা, তাদের যে প্রচেষ্টা, সেগুলো কখনো সফল হবে না। কিন্তু আমি আবারও বলছি যে আমরা সাধারণ মানুষ যখন ইসলামের কথা বলবো আমরা খুব জেনে শুনে বুঝে সতর্কতার সাথে যেটুকু জানি সেটুকু বলবো, এমন কিছু বলবো না যেটা অপূর্ণাঙ্গ বা অর্ধসত্য, তাহলে সেক্ষেত্রে ওরা বুঝতে পারে।